ফেলে দেওয়া খোসা দুর্দান্ত একটা রেসিপি। এইটা হলো লাউয়ের খোসা। আসসালামু আলাইকুম, চলে আসলাম রান্না বান্না নিয়ে। আজ রান্না করব জিরে বাটায় একদম কষি লাউ চিংড়ি দিয়ে। আর এটা গ্রাম থেকে আনা, একদম ছোট সাইজের। তো লাউটা কেটে নেব আর লাউয়ের খোসাও ভাজা করব। এই জন্য লাউটা একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব। হালকা হিমেল একটা বাতাস বইছে, শীত আগাম জানান দিয়ে দিচ্ছে, চলেই আসছে শীত খুবই নিকটে। তো এখন থেকে শুরু একদম ফেব্রুয়ারি পর্যন্ত সব রকম খাবারের স্বাদ কিন্তু আলাদা আলাদা, আল্লাহর নিয়ামত। সব রকম সবজি, সে নিরামিষ হোক আর আমিষ হোক, খেতে খুবই সুস্বাদু হয়। কেন জানি না শীতের মৌসুম শুরু থেকে শেষ অবধি এত সুস্বাদু সবজিগুলো, শাক। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব বেশি বেশি করে, কেন এত খাবারের স্বাদ শীতের মৌসুমে বিশেষ করে একটু বেশি। তো খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে লাউ কেটে নেব, কোনো রকম মশলা ছাড়া, শুধু জিরে বাটায়। এই যে এরকম করে লাউ সব কেটে নেব আর খোসাটাও ছোট ছোট চিকন করে কেটে নেব। আমাদের দেশে সকলেই এই খোসা এবং লাউ দুইটা রান্নাই খেতে পছন্দ করেন, আমি জানি সবাই এই রান্না করতে পারেন, তবুও আমি আমার মতো করে করছি। প্রিয় ভিউয়ার্স, খোসাটা কাটা হয়ে গেল, একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এই ছোট লাউটা একদম সেদ্ধ হয়ে অল্প হয়ে যাবে, একদম জালি কচি লাউ। তো খোসাগুলো তো কাটা হয়ে গেল, এভাবে এই লাউটার পরিপূর্ণ খোসাটা কেটে নেব। লাউটাও কেটে ধুয়ে ফ্রেশ করে চলে আসছি রান্নায়। প্রথমে লাউ রান্না করব, তার জন্য কড়াইয়ে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবারে অল্প লবণ আর হলুদ পাউডার দিয়েছি। যেহেতু চিংড়ি দিয়ে করব, তো এই হলুদ লবণ তেলের উপরে ছোট চিংড়ি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আগে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ মশলা এই সমস্ত ব্যবহারই করব না, একদম হালকা মশলায় লাউ রান্নাটা করছি। প্রিয় ভিউয়ার্স, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু গরম হতে থাক। এখন দিয়ে দিলাম সামান্য একটু মরিচ পাউডার, কারণ হলুদ পাউডার দিয়ে তো মাছ ভেজে নিয়েছি, আমি আর কোনো হলুদ মরিচ পাউডার দিব না। দিয়ে দিলাম অল্প করে কাঁচামরিচ। ব্যাস নেড়ে সেড়ে অপেক্ষা করছি একটু গরম হওয়া অবধি। তো ঝোলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে লাউ দিয়ে দিলাম। সবসময় কুসুম গরম পানির উপরে লাউ দিলে লাউটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। তো লাউগুলো সব তো দিয়েই দিলাম, এবার নেড়ে সেড়ে অপেক্ষা করছি সেদ্ধ হওয়া অবধি। কোনো রকম ঢাকনা দিয়ে রান্না করতে হবে না, লাউয়ের কালার ঠিকঠাক থাকবে ঢাকনা খোলা রেখে রান্না করলে। এই দেখুন ফুটে উঠছে, কত সুন্দর টক বক করে ফুটছে। আর গ্রামের লাউ কি বলবো, রান্না সুগ্রাম ছড়িয়ে পড়েছে।
এইটা বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, কারণ গ্রামের শাকসবজি সবসময় আলাদা একটা সুগেরান। এবারে শেষে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, শুধু জিরা বাটা, অন্য কোনো রকম মশলা না। শেষে দিলে এটার গ্রানটা দারুণ থাকে। লাউয়ে নেড়ে সেড়ে দিচ্ছি ভালোভাবে। এবারে আরও 2 মিনিট রাখবো চুলায়, আর দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা, ব্যাস, আর কিছু দিতে হবে না। ওই যে বললাম 2 মিনিট আর রাখবো, নেড়ে চেড়ে দিচ্ছি, ব্যাস। এখন একটু লবণ দিব, কারণ লবণটা হয়নি, ওই সময় তো চিংড়ি ভাজার জন্য লবণ দিয়েছি, তাই এখন অল্প করে আবার লবণ দিয়ে দেব। মনটা ভরে গেছে আজকে গ্রাম থেকে আনা লাউটা খেতে, এতটা সুস্বাদু, কি বলবো প্রিয় ভিউয়ার্স। লাউ হালকা মশলায় রান্না করলে পেটের জন্য উপকারী, আর সারা সপ্তাহ যেভাবে আমরা ঝাল ঝোল খেয়ে থাকি, তো এরকম পাতলা ঝোলে তরকারি খাওয়া একদম পেটের জন্য খুবই উপকারী। পেট ঠান্ডা থাকে, খেয়েও শান্তি হয়। যাই হোক, লাউ তো রান্না হয়েই গেছে, উঠিয়ে নেব। এই দেখুন, আলহামদুলিল্লাহ আমার লাউ রান্না হয়ে গিয়েছে। দেখুন কালারটা একটু সবুজ সবুজ রয়ে গেছে, ওই যে ঢাকনা ব্যবহার করিনি সেজন্য। আর এর সঙ্গে লাউয়ের খোসাটাও আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আজকের রান্নাবান্না এই অবধি, ফিরে আসবো পরের দিন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।